আপনারা দেখছেন সমাজপুর নিউজ 24। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জয়নিং প্রোগ্রাম করা হয় বেলুনজিপির অন্তর্গত পাটুয়া গ্রামে। সেই জয়নিংয়ে কংগ্রেসের কয়েকটি পরিবার তৃণমূল কংগ্রেসে জয়েন করে। জয়নিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ এবং জেলা পরিষদের সদস্য শাহেদ সিদ্দিকী, ব্লক প্রেসিডেন্ট সারাফত আলী, ব্লক ভাইস প্রেসিডেন্ট সুবীর কুমার দাস, তৈবুর রহমান প্রধান, মকবুল হোসেন, আসমানা আলম এবং অন্যান্য উপস্থিত ছিলেন। টিএমসি মে ক্যা কারণ সে হম টিএমসি জয়েন কিয়ে কে দিদি কা বহুত উন্নয়ন হো রা হ্যাঁ, আচ্ছে সে কাম কর রা হ্যাঁ, বহুত সারে ফেসিলিটি মিল রা হ্যাঁ হামলোগকো, আর হামলোগকো বহুত খুশি হ্যায় ইয়ে পার্টি করকে, ঠিক হ্যায়। আর হামলোগ পহলে বামফলন মে থে, বামফলন মে কুছ নেই মিলতা থা, টিএমসি মে বহুত সারা ফেসিলিটি মিলতা হ্যায়, সব ঠিক হ্যায় ইধার হ্যাঁ জি, রোড ঘাট ভি বড়িয়া বন রা হ্যায়, সবকো সব কুছ বড়িয়া মিল রা হ্যায় ইধার, ঠিক হ্যায়। তো হামলোগ বহুত খুশ হ্যায় ইয়ে পার্টি জয়েন করকে। কিতনে ফ্যামিলি জয়েন কিয়ে আপলোগ? হামলোগ চার পাঁচ ভাই হ্যায় হ্যাঁ, পুরা ফ্যামিলি জয়েন কিয়ে হ্যাঁ, ঠিক আছে। কিস গ্রাম, কোন পঞ্চায়েত আপনা? আমারা হো গিয়া বেলুন অঞ্চল বড়া পট। 48 বছরে এখানে ভিক্টর ছিল, কিন্তু একটাও আমরা কাজ পাইনি। অনেকেই বলতো যে এখানে ঘরে ছিলে ধরে, কিন্তু আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী রাস্তা আমাদের 26টা চাকুলিয়াতে করেছি, আমাদের মিনাজুল আরফিন আজাদের হাত ধরে। এবং চাকুলিয়াতে যে বিভিন্ন আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে একদম লাইট থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে এগিয়ে, কিন্তু এই সামনে যে আমাদের 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী কৃষ্ণ কল্যাণীকে আমাদের অনেক অনেক ভোট দিয়ে জিতাতে হবে। এবং সকলকে অনেকেই আমি জানি যে বিজেপি এখানে কোনো এই ফ্যাক্টর নেই এবং কংগ্রেসের ফ্যাক্টর নেই, শুধু ভোট কাটার জন্য নিজের ভোটটা যাতে নষ্ট না করেন। আমরা আশাবাদী যে আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী 2 লক্ষ থেকে বেশি ভোটে জিতবে। এবং আগামী যে এপ্রিল মাসে এখানে মায়েরা আছে অনেকেই, তো আগামী এপ্রিল মাসে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে 500 টাকা করে হাতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিত, সেই টাকাটা আগামী 1লা সোমবার থেকে আপনাদের 1000 টাকা করে দিবে। এটা খুব গর্বের বিষয় মায়েদের জন্য, যে এখানে আমরা পশ্চিমবঙ্গে 64 বছরে 140 কোটি ভারতবাসীর মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা বারংবার কুরুচিকর মন্তব্য করছেন, তার বিরুদ্ধে আমাদেরকে বাংলায় এই বিজেপিদের বিসর্জন করতে হবে। এবং জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন করে আমাদেরকে দিল্লির মসনদে আমাদেরকে তৃণমূল কংগ্রেসের এমপিদেরকে পাঠাতে হবে।